মানুষের সেবা করার জন্য কোনো সংগঠন বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় গিয়ে করতে হবে, এই কথাকে দূরে সরিয়ে রেখে এক অসহায় দরিদ্র মানুষ নিজের জীবনকে বাজি রেখে মানুষের সেবা করে চলেছেন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকার বাসিন্দা শেখ রবিউল হক এমনই একজন ব্যক্তি। পেশায় রিক্সা চালক রবিউলের মায়ের মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগেই। মায়ের মৃত্যুর পর তিনি ঠিক করেছেন তার রিক্সাটিকে ভ্যানে পরিণত করে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনা পয়সায় হাসপাতালে পৌঁছে দেবেন। প্রতিদিন সকাল থেকে নার্স কোয়ার্টার মোড়ে প্রতিদিন ভ্যান নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন। অনেকে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স পাচ্ছেন না, তাকে ফোন করলেই তিনি পৌঁছে যাচ্ছেন সেখানে, তারপর সেই করোনা আক্রান্ত রোগীকে তার ভ্যানে করে নিয়ে এসে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। এদিন শেখ রবিউল হক জানান, যতদিন করোনা থাকবে ততদিন তিনি এইভাবেই পরিষেবা চালিয়ে যাবেন। করোনা পেশেন্ট যার কেউ অসহায়, আমি সহায় হয়ে ওনাকে ইমার্জেন্সি পৌঁছাবার হসপিটালের ব্যবস্থা করি, ব্যবস্থা নিচ্ছি। স্যানিটাইজ আছে, মাস্ক আছে, পেশেন্টের মাস্ক দেবো, স্যানিটাইজ আছে, স্যানিটাইজ গ্লাভ পরি, এই পর্যন্তই আমার কাছে আছে, একটা টুপি আছে বাবা, আর কিছুই তো আমার কাছে নাই। এলো এই মা, বৃদ্ধ মা আমার চলে গেছে যে, এর জন্যই তো লিখছি, বৃদ্ধ মা আমার চলে গেছে, 80 বছরের মা আমার চলে গেছে এই করোনার সাত রোজার 7 দিন পরই আমার মা ডেট হয়েছে। এর জন্যই আমি এই উদ্যোগটা ভালোভাবে লিখি, যেন গরিব এটি মিসকিনকে আমি পরিষেবা দিতে পারি। 3000 টাকা কোন ঠিক করেছিল এই ভ্যানটা, রিক্সাটাকে ভেঙে ভ্যান করবো, করে আমি ফ্রি পয়সায় গরিব মিসকিনকে আমি বইব, এই পর্যন্ত হয়নি। পাশের বাড়ি দেখি মা বাপ আছে, বেটা আছে, বেটা মা পালিয়ে গেল করোনা পেশেন্টে মরে, তারপর দিনে রয়ে গেল, কিন্তু আমার ক্ষমতা হলো না যে আমি নিজে হসপিটাল করি। এই জন্যই আমি ওই ধিক্কারে আমি এটাকে করি, আমি যতদিন করোনা থাকবে, যতদিন করোনা থাকবে আর মালিক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমি পরিষেবা দেবো। আপনার চলে এই গরিব এটি মিসকিন সব আমাকে দেয় ভিকের মতো, অতি আমার চলে, আমি অতি খুশি, বিরাট খুশি। আমার তৌশিক বাবা আছে, ওই উজ্জ্বল বাবা আছে, সন্দীপ বাবা আছে, এরা সব আমাকে খুবই করে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস জানান, তিনি বিষয়টি জানার পর রবিউলের সাথে কথা বলেছেন, করোনা পরিস্থিতি কেটে গেলে তার জন্য তিনি কি সাহায্য করা যায় তার ব্যবস্থাও তিনি করবেন। দেখুন, এই রবিউল বাবুর যে কাজ করছেন তাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। বেশ কদিন ধরেই আমরা একটা খবর পাচ্ছি যে বাবুরবাগের একজন রিক্সাওয়ালা, সে তার রিক্সাটাকে কেটে ভ্যান রিক্সায় পরিণত করেছেন, এবং তিনি যখন করোনা রোগীরা বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে রয়েছে, অনেক সময় অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তাকে নিয়ে যেতে চাইছে না, তখন এই রবিউল বাবুকে ফোন করলেই তিনি যেখান থেকে সেই রোগীকে নিয়ে এসে হসপিটাল হোক নার্সিংহোম হোক ভর্তি করছে। এই করোনার টাইমে বহু মানুষ আজকে বিশ্বজুড়েই সব জায়গায় এবং বিশেষ করে আমাদের বাংলায় যারা সামাজিক সংগঠন ক্লাব থেকে শুরু করে সমস্ত মানুষই আজকে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই করোনার টাইমে। এটা উনি নিজের উদ্যোগে করেছেন, এটা সত্যি একটা ভালো কাজ, এবং উনি অসহায় একবারে গরিব মানুষ, কিন্তু তার মধ্যেও যে মানুষ চিন্তাভাবনা এসেছে যে এই করোনার টাইমে আমি মানুষের জন্য কিছু করব, যে মানুষগুলোকে রিক্সা অন্য কেউ নিয়ে যাবেন, অ্যাম্বুলেন্স নিয়ে যে পাওয়া যাবে না ঠিক টাইমে, হয়তো রিক্সা ভ্যান কেউ নিয়ে যেতে চাইছে না, কিন্তু সে নিজের উদ্যোগ নিয়ে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই মানুষটার পাশে আমাদের দাঁড়ানো দরকার, এই মানুষটা সত্যিকার একটা গরিব মানুষ। আমার সঙ্গে তার কথা হয়েছে, আমরা বলেছি যে তোমার যে যে সমস্যা আছে তুমি আমাদের বলবে, 2-4 দিন পর একটু করোনার ব্যাপারটা একটু কমে যাক, তুমি আমাদের পাশে আসবে, তোমাকে আমরা যেভাবে সহযোগিতা করা যায় এটা করব, কারণ এরকম মানুষ তো খুব কমই পাওয়া যায়। আমরা আজকে করোনার ভয়ে করোনা রোগীর মারা গেলে ছেলেরাও তার মা বাবার পাশে যাচ্ছে না, কিন্তু একটা মানুষ সে তার নিজের জীবনের দায়িত্ব নিয়ে তার নিজের রিক্সাটাকে কেটে ভ্যানে পরিণত করে সে করোনা রোগী বাড়ি থেকে খবর দিলেই নিয়ে সে যেখানে ভর্তি হবে সেখানে নিয়ে আসছে, এই যে তার সাহসিকতা, তিনি যে এই করোনার কোনো নিজের চিন্তা করছে না যে আমিও তো এই রোগে আক্রান্ত হতে পারি, তা সত্ত্বেও তিনি মানুষের জন্য কাজ করছেন, আমরা মনে করি এটা খুবই ভালো কাজ, এবং তার পাশে আমাদের সবাইকে দাঁড়ানো দরকার। আমরা তার সঙ্গে ফোনে কথা বলেছি, সে কদিন পর আমাদের সঙ্গে দেখা করবে,
তার জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে সেটাও আমাদের কাছে খুব ভালো হবে। এছাড়াও এলাকাবাসীরা রবিউলের এই রূপ কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন। রবিউলকে আমি বহুদিন থেকে চিনি, রবিউল সাহেব এবং হচ্ছে আমাদের গণেশ চক্রবর্তী দুজনেই রিক্সা নিয়ে এখানে গত লকডাউনেও বসেছিলেন, কিন্তু সারাদিন বসে থেকে ওদের কোনো পয়সা হতো না, এ হতো না, না খেতে পেয়ে থেকেছে। এইরকম অবস্থায় উনি রবিউল সাহেব ইনি ওনাকে সাহায্য করেছেন। এখানকার অনেক যিনি অনেক মানুষ মারা গেছে তাদের সৎকার্য করার জন্য উনি এগিয়ে গেছেন। তারপরে হচ্ছে এই রিসেন্টলি এখন এই করোনা পড়ার জন্যে উনি একটা ভ্যান রিক্সাটাকে ভ্যান তৈরি করে উনি হচ্ছেন এটাকে এখানে লাগিয়েছেন এবং অনেকেই করোনা রোগী যারা অসহায় যারা ভ্যান অ্যাম্বুলেন্স নিতে পারে না খরচের অভাবে সেই জন্যে তাদের সাহায্যের জন্যে উনি এই কাজটা করেছেন। এতে আমি উৎসাহিত ওনাকে করেছি, ওনাকে ওনার পাশে দাঁড়িয়েছি। আমি ওনাকে আরও বলেছি যে আপনি আরও হচ্ছে যে এগিয়ে চলুন, আমি আছি আপনার পাশে। এই কাজটা আমি এই করোনার সময় দেখছি যে যিনি না খেতে পেয়ে নিজেই না খেতে পেয়ে তাকে দিন কাটাতে হয় সে যে এইভাবে গরিব অসহায় মানুষের পাশে থেকে এই সাহায্যটা করছেন এর জন্য ওনাকে আমি কুর্ণিশ জানাচ্ছি। উদ্যোগটা ভালোই নিজে খারাপ কিছু নেয়নি। কাকা তো রেস্তার দিকে ভ্যান করলো, খুবই ভালো লাগছে। আর মানুষকে যে পৌঁছিয়ে দেবে, মানুষকে ভালোবাসবে, এটাই খুব ভালো লাগে করোনা রোগীদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।